আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার ভূগোল ও বিশ্ব এই ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চ্যানেলটির সাথে আপডেট থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবে। জীবমণ্ডল অধ্যায়টি পূর্ববর্তী ভিডিওতে যে বিষয়টি মূলত আমি আলোচনা করেছিলাম সেটি হলো বাস্তুতন্ত্রের প্রকারভেদ, অর্থাৎ কোথায় কী রকম বাস্তুতন্ত্র গড়ে ওঠে, যেমন তৃণভূমির বাস্তুতন্ত্র, জলাশয়ের বাস্তুতন্ত্র, অরণ্যের বাস্তুতন্ত্র, এই ধরনের বিষয়গুলিকে। তার মধ্যে উদাহরণ হিসাবে আমরা দুটো বিষয়কেই মূলত আলোচনা করেছিলাম। আজ এখানে কয়েকটি বিষয় আমরা বুঝে নেব, যেমন খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খলের মধ্যেই যে বিভিন্ন পুষ্টি স্তরগুলো অবস্থান করছে অর্থাৎ ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর কি, সেই বিষয়টিকেও সংক্ষেপে বুঝে নেব। এর সাথে দেখে নেব খাদ্য শৃঙ্খল যখন অনেকগুলো গড়ে উঠবে এবং একে অপরের সাথে সম্পর্ক যুক্ত হবে তার উপর ভিত্তি করে খাদ্য জাল বিষয়টিকে। তাহলে প্রথম আমরা এখানে দেখে নিই খাদ্য শৃঙ্খল বিষয়টি কি। মূলত আমরা দেখি যখন একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন যে জীবগুলো অবস্থান করছে সেই জীবগুলোর মধ্যে খাদ্য আর খাদক, এই সম্পর্কের উপর ভিত্তি করে উৎপাদক স্তর অর্থাৎ তৃণ থেকে যদি আমরা সর্বোচ্চ শ্রেণীর খাদক এর দিকে এগোতে থাকি, প্রথম উৎপাদককে প্রথম শ্রেণীর, তাকে দ্বিতীয় শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীকে তৃতীয় শ্রেণীর, আর তাকে খাবে সর্বোচ্চ বা প্রগৌণ শ্রেণী খাদক, তাহলে এই সম্পর্কের ভিত্তিতে ধাপে ধাপে সরল শৃঙ্খলের মাধ্যমে যখন প্রবাহিত হয় তখন সেই শৃঙ্খলিত পর্যায়ক্রমিক শক্তির যে প্রবাহ তাকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। কারণ এখানে উৎপাদক ও খাদকের মধ্যে একটি সুনির্দিষ্ট সুশৃঙ্খল সম্পর্ক থাকে আর বাস্তুতন্ত্রের ভারসাম্য এর মাধ্যমেই রক্ষিত হয়, তাই খাদ্য ও খাদকের মধ্যে এরূপ সম্পর্ককে খাদ্য শৃঙ্খল বলা হয়ে থাকে। বিষয়টি সাধারণভাবে আমরা এটুকু বুঝে নিলাম। এবার যদি আরেকটু ভেঙে এই খাদ্য শৃঙ্খলের গঠনকে আমরা বুঝবার চেষ্টা করি তাহলে দেখব বাস্তুতন্ত্রে তোমরা এতদিনে সকলে বুঝেছ উৎপাদকেরা অর্থাৎ উদ্ভিদ তৃণ এরা কি করছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে আর এই রাসায়নিক শক্তি তাদের দেহেই ভৌতিক শক্তিরূপে আবদ্ধ রাখছে। এর পরবর্তীকালে প্রাথমিক খাদকেরা উৎপাদকের তৈরি খাদ্য শক্তি গ্রহণ করে, ফলে ওই শক্তি উৎপাদক থেকে প্রাথমিক খাদকের দেহে স্থানান্তরিত হয়, তার থেকে যখন গৌণ খাদক প্রাথমিক খাদকদের ভক্ষণ করে তার ফলে শক্তি প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকে স্থানান্তরিত হয়, একইভাবে গৌণ খাদক থেকে শক্তি প্রগৌণ খাদকে স্থানান্তরিত হয়। এইভাবে শক্তি উৎপাদক থেকে ক্রমশ প্রাথমিক গৌণ ও প্রগৌণ খাদকের মধ্যে শৃঙ্খলের মতো স্থানান্তরিত হয়ে থাকে এবং এই খাদ্য শৃঙ্খল গঠন করে। মূলত একটি খাদ্য শৃঙ্খলে কয়েকটি ধাপ থাকে, সেই ধাপ তিনটিও হতে পারে পাঁচটিও হতে পারে। যেমন তোমরা একটি যদি পুকুরের খাদ্য শৃঙ্খল লক্ষ্য করো সেক্ষেত্রে দেখা যাবে সেটি তিনটি ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ জলজ উদ্ভিদ উৎপাদক ছোট মাছ প্রাথমিক খাদক এবং প্রগৌণ খাদক হলো বড় মাছ, এর মাধ্যমে তিনটি ধাপে পুকুরের খাদ্য শৃঙ্খল সম্পন্ন হচ্ছে। স্থলভাগের ক্ষেত্রে আবার দেখা যাবে পাঁচটি ধাপে এটি কমপ্লিট হবে, কিরকম উৎপাদক অর্থাৎ তৃণ ছোট গাছ, তার থেকে প্রাথমিক খাদক, তার থেকে গৌণ খাদক, প্রগৌণ খাদক এবং সর্বোচ্চ খাদক। তাহলে এখানে দেখা যাচ্ছে পুকুরের তিনটি খাদ্য শৃঙ্খলে সেটি কমপ্লিট হচ্ছে আর স্থলভাগে সেটি পাঁচটি ধাপে কমপ্লিট হচ্ছে। এক্ষেত্রে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এই খাদ্য শৃঙ্খলের সাথেই পুষ্টি স্তর বা খাদ্য স্তর এই বিষয়টি সংযুক্ত। ইংরেজিতে এটিকে আমরা বলে থাকি ট্রফিক লেভেল, যেই শব্দটি গ্রিক শব্দ ট্রফ TROPH যার অর্থ হলো খাদ্যের যোগান আর লেভেল এর অর্থ হলো স্তর বা তল, অর্থাৎ ট্রফিক লেভেলের অর্থ হলো খাদ্যের যোগান স্তর। কোনো বাস্তুতন্ত্রে উৎপাদক আর খাদক এই দুই যে সম্প্রদায় সেগুলি বিভিন্ন খাদ্য গোষ্ঠীতে বিভক্ত, এদের প্রত্যেক গোষ্ঠীকে আমরা বলে থাকি খাদ্য স্তর বা পুষ্টি স্তর। তাহলে বিষয়টিকে যদি আমরা আরও সংক্ষেপে বুঝি তাহলে দেখব বাস্তুতন্ত্রে সমগ্র জীবগোষ্ঠীকে পুষ্টি বা খাদ্যের যোগানের ভিত্তিতে যদি পরপর সাজানো হয় তাহলে এর প্রতিটি স্তরকে বলা হবে পুষ্টি স্তর বা খাদ্য স্তর। বিষয়টিকে অন্যভাবে বললে যে কোনো বাস্তুতন্ত্রে পুষ্টির ক্রমপর্যায় অনুসারে খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত প্রত্যেকটি স্তরকে আমরা বলে থাকি পুষ্টি স্তর। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবার মতন, যে কোনো খাদ্য শৃঙ্খলের প্রথম বা যে নিচের পর্যায়টি অর্থাৎ উৎপাদক স্তর বা
ট্রফিক লেভেল 1, সেখানে খাদ্যের যোগান সবচেয়ে বেশি থাকে এবং ক্রমশ যত উপরের দিকে ওঠা যাবে তত খাদ্যের যোগান কিন্তু কমতে থাকে। আমরা কিছুক্ষণ আগেই যখন বললাম উৎপাদককে প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয় বা গৌণ, প্রগৌণ এই বিষয়গুলো আমরা যখন বলছি, এক্ষেত্রে এই প্রতিটি হলো এক একটি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। এক্ষেত্রে প্রথম পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলতে জীবমণ্ডলের যে অংশে সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরিতে সক্ষম এবং যে সকল জীবগোষ্ঠী সেখানে বসবাস করছে তাকে বলা হয় প্রথম পুষ্টি স্তর, অর্থাৎ সব সবুজ উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া এই স্তরের অন্তর্গত। একইভাবে দেখা যাবে দ্বিতীয় পুষ্টি স্তর অর্থাৎ ট্রফিক লেভেল 2, এক্ষেত্রে যেসব জীব নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য প্রথম পুষ্টি স্তরের ওপর সরাসরি নির্ভরশীল, তারাই এই স্তরের অন্তর্গত। এদেরকে আমরা প্রথম শ্রেণীর খাদকও বলে থাকি, যেমন গরু, খরগোশ, হরিণ এগুলো। এরপর তৃতীয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল 3-তে কারা বসবাস করছে? যারা প্রথম শ্রেণীর খাদকের উপর নির্ভরশীল তাদেরকে আমরা বলে থাকি তৃতীয় পুষ্টি স্তরের সদস্য। যেমন দ্বিতীয় শ্রেণীর খাদককে আমরা এদেরকে বলে থাকি মাংসাশী প্রাণীগুলো, এর অন্তর্ভুক্ত বাঘ, বাজ পাখি এরা। এরপর দেখব চতুর্থ পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল 4, অর্থাৎ যেসব জীব নিম্নবর্তী তার পুষ্টি স্তর থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য সংগ্রহ করে। তোমরা যদি এই ত্রিভুজটিকে দেখো, এই ত্রিভুজের নিচের স্তর, তার উপরের স্তর বা তার উপরের স্তর, তৃতীয় সারির খাদককেও যদি সেখান থেকে তাদের খাদ্য সংগ্রহ করে, তাদের চতুর্থ পুষ্টি স্তরের জীব বলা হয় এরা সবার উপরে থাকছে। মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত আর এরা হচ্ছে সর্বভুক প্রাণী। তাহলে এদেরকে মূলত আমরা সর্বোচ্চ শ্রেণীর খাদকও বলে থাকি। যে বিষয়গুলি আমরা পূর্বে আলোচনা করেছিলাম, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণীর বা প্রগৌণ সর্বোচ্চ শ্রেণীর, এই বিষয়গুলো তারাই হলো মূলত এক একটি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। তোমরা এই চার্টের মধ্যে একটু দেখে নাও, উৎপাদক এবং এই প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক এরাই হচ্ছে বিভিন্ন এই পুষ্টি স্তরের অন্তর্ভুক্ত জীব। এখানে আমরা দেখলাম খাদ্য শৃঙ্খল কি, ধাপে ধাপে যখন বিভিন্ন জীবগুলো অবস্থান করছে এবং পুষ্টি সংগ্রহ করছে এবং বিভিন্ন ধাপে যে ক্রম পর্যায়ে বিভিন্ন স্তর অবস্থান করছে যেখান থেকে জীব খাদ্য সংগ্রহ করে সেটি হলো পুষ্টি স্তর। একইভাবে দেখা যাবে কোনো একটি বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে, তখন এই অনেকগুলি খাদ্য শৃঙ্খল বিভিন্ন খাদকের দ্বারা পরস্পরের সাথে কি হবে, আন্তঃসম্পর্কযুক্ত হবে। তোমরা এই চিত্রতে একটু দেখে নাও, বিভিন্ন প্রজাতির খাদকের দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য প্রবাহ বা খাদ্য জাল বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে যদি বিষয়টিকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যাবে একটি তৃণভূমির খাদ্য শৃঙ্খলে তৃণকে ইঁদুর খাচ্ছে, ইঁদুর সরাসরি বাজ পাখির দ্বারা বা সাপ দ্বারা ভক্ষিত হয়, সাপ আবার বাজ পাখির দ্বারা ভক্ষিত হয়, আবার অনেক সময় তৃণকে ঘাস ফড়িং খেয়ে থাকে বা ভক্ষণ করে থাকে, আবার দেখা যাবে ঘাস ফড়িং সরাসরি অথবা গিরগিটির মাধ্যমে বাজ পাখির দ্বারা ভক্ষিত হবে। সুতরাং এই খাদ্য শৃঙ্খলে তৃণকে কেন্দ্র করে মোট 5টি খাদ্য শৃঙ্খল গঠিত হয়েছে। তোমরা এই চার্টের মধ্যে বিষয়টিকে একটু দেখে নাও, তাহলে যখন একটি বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক খাদ্য শৃঙ্খল গড়ে উঠবে সেই বিষয়টিকেই আমরা মূলত বলে থাকি খাদ্য জাল বা খাদ্য প্রবাহ। এখানে যে উদাহরণটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম তৃণভূমির খাদ্য জাল বা খাদ্য প্রবাহ, এক্ষেত্রে এই বাস্তুতন্ত্রের উৎপাদক হলো ঘাস এবং সর্বোচ্চ খাদক হলো বাজ পাখি। বাজ পাখি কোনো ক্ষেত্রে গৌণ খাদক বা প্রগৌণ খাদক, ঘাস ফড়িং, খরগোশ, ইঁদুর প্রত্যেকটি হলো প্রথম শ্রেণীর খাদক। তোমরা বিষয়টিকে এভাবে যে কোনো একটি বাস্তুতন্ত্রের উদাহরণ দিয়ে বুঝে নিতে পারো। এক্ষেত্রে সর্বশেষ তোমাদের আমি যে বিষয়টিকে বলবো সেটি হলো খাদ্য শৃঙ্খল দিয়ে আলোচনা শুরু করেছিলাম, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপকে আমরা বলছি পুষ্টি স্তর, এবং এই পুষ্টি স্তর খাদ্য শৃঙ্খল যখন একটি বাস্তুতন্ত্রের মধ্যে আরো বিভিন্ন খাদ্য শৃঙ্খলের গঠন করবে তার ফলে সৃষ্টি হবে খাদ্য জাল। কিন্তু খাদ্য শৃঙ্খলকেও আবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় খাদ্য শৃঙ্খলের যে খাদ্য খাদকের প্রকৃতি সেটি অনুসারে তিন ভাগে ভাগ করা হয়, একটি শিকারী খাদ্য শৃঙ্খল, একটি পরজীবী খাদ্য শৃঙ্খল এবং একটি মৃতজীবী খাদ্য শৃঙ্খল। আর বাস্তুতন্ত্রের শক্তির সঞ্চার অনুসারে খাদ্য শৃঙ্খলকে দুটি ভাগে ভাগ করা হয়। তোমরা এখানে দেখে নাও, শিকারী খাদ্য শৃঙ্খল বলতে যে খাদ্য শৃঙ্খলের প্রাথমিক খাদক হবে শাকাহারী প্রাণী, সেখান থেকে শুরু করে এবং পর্যায়ক্রমে খাদ্য খাদকের ভিত্তিতে ক্ষুদ্র থেকে বৃহত্তর মাংসাশী প্রাণীতে সঞ্চারিত হবে তাকে শিকারী খাদ্য শৃঙ্খল বলে। যেমন গঙ্গা ফড়িং তাকে খাবে ব্যাং, সাপ, ময়ূর, এটি হলো শিকারী খাদ্য শৃঙ্খল। একইভাবে পরজীবী খাদ্য শৃঙ্খল
সেক্ষেত্রে আমরা দেখব প্রত্যেক খাদ্যস্তরে জীবের আকার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, অর্থাৎ বৃহত্তর কোনো জীবকে আশ্রয় করে এই ধরনের খাদ্য শৃঙ্খলগুলো গড়ে ওঠে। এক্ষেত্রে এই বড় জীবকে যাকে আশ্রয় করে এটি গড়ে ওঠে তাকে বলা হয় হোস্ট, এবং ক্ষুদ্রতর জীবগুলিকে বলা হয় পরজীবী। যেমন মানুষ, তার ভেতরে অনেক সময় কৃমির অবস্থান থাকে, তাহলে বড়কে আশ্রয় করে তারা গড়ে উঠছে, এবং এই কৃমি তার থেকে হচ্ছে খাদ্য প্রাণী। এটি হচ্ছে পরপর দেখা যাচ্ছে বড় থেকে ছোট, তাহলে এটিকে আমরা বলছি পরজীবী খাদ্য শৃঙ্খল। আর মৃতজীবী খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে যে খাদ্য শৃঙ্খলে মৃত আর গলিত জীবদেহগুলিকে ক্রমান্বয়ে জীবাণুর দিকে কি করবে, তারা পচিয়ে গলিয়ে সেখান থেকে শক্তি সংগ্রহ করবে, তার উপর ভিত্তি করে যে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে তাকেই বলা হয় মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এক্ষেত্রে প্রথম তোমরা বলতে পারো মৃত গলিত প্রাণী আর উদ্ভিদ, যার শরীরটাকে তারা পচন ঘটাবে তাকে পচন ঘটাচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে পরবর্তীকালে ছত্রাক, তাহলে এটি হলো মৃতজীবী খাদ্য শৃঙ্খল। আর বাস্তুতন্ত্রে শক্তির সঞ্চার অনুসারে খাদ্য শৃঙ্খলকে আমি বললাম একটি চারণভূমি, একটি বিয়োজক খাদ্য শৃঙ্খল। তাহলে চারণভূমির খাদ্য শৃঙ্খল বলতে গ্রেজিং ফুড চেইন যেটিকে বলা হয়, অর্থাৎ শক্তি উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হবে, তাকেই বলা হয় চারণভূমির খাদ্য শৃঙ্খল। যেমন কে ঘাস উৎপাদক, তার থেকে ধাপে ধাপে খরগোশ, তার থেকে শিয়াল, এটি হলো মাংসাশী প্রাণীর মধ্যে সঞ্চারিত হলো, এটি চারণভূমির খাদ্য শৃঙ্খল। আর বিয়োজক খাদ্য শৃঙ্খল সেটির ক্ষেত্রে আমরা দেখি যে খাদ্য শৃঙ্খল অনুখাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে খাদক স্তরে সঞ্চারিত হয় তাকে বিয়োজক খাদ্য শৃঙ্খল বলে। যেমন পচা পাতা, সেটিকে খায় লার্ভা, লার্ভাকে খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ, তাহলে এটি হলো বিয়োজক বা ডেট্রিটাস ফুড চেইন। এখনো পর্যন্ত আমরা জেনে নিলাম খাদ্য শৃঙ্খল কি, খাদ্য স্তর কি এবং খাদ্য জাল কি। এর সাথে মুখ কয়েকটি বিষয় আরও আমরা খাদ্য শৃঙ্খলের জেনে নেব। যেমন খাদ্য শৃঙ্খলের উৎপাদক হলো সবুজ উদ্ভিদ, এটি তোমরা সকলেই বুঝেছ। সবুজ উদ্ভিদ খাদ্য শৃঙ্খলের প্রাথমিক যে ভিত্তি অর্থাৎ বেস সেটিকে গঠন করে। এরপর খাদ্য ধারাবাহিকভাবে উৎপাদক থেকে অন্য খাদক বা পরবর্তী খাদকের দেহে সঞ্চারিত হয়। চতুর্থ বৈশিষ্ট্যে আমরা কি দেখব, খাদ্য শৃঙ্খলে শুরু থেকে শেষ পর্যায়ে জীবের সংখ্যা ক্রমশ কমতে থাকে, এবং এক্ষেত্রে একই সাথে অনেকগুলি খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে ঘটে খাদ্য জাল গঠিত হতে পারে। এছাড়াও খাদ্য শৃঙ্খলের নিচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ পুষ্টি স্তর পর্যন্ত শক্তির প্রবাহ বা স্থানান্তর কিন্তু একমুখীভাবে ঘটে থাকে। আজ তাহলে আমরা যে বিষয়গুলি আলোচনা করে নিলাম, এর ভিত্তিতে তোমাদের যে প্রশ্নটি আমি তৈরি করতে বলবো সেটি হলো খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, এর সাথে বিভিন্ন পুষ্টি স্তর কাকে বলে, আর খাদ্য জাল কি, এই বিষয়টি তোমরা সমস্ত বিষয়গুলিকে 2 অথবা 3 নম্বরের জন্য নিজেরা তৈরি করে নেবে। এর পরবর্তী ভিডিওতে শক্তি প্রবাহ এবং শক্তির পিরামিড, খাদ্য পিরামিড, এই বিষয়গুলিকে সংক্ষেপে আলোচনা করে নেব। আজ তাহলে এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।